Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Kemon achen apnara shobai? Alhamdulillah. Ami onek bhalo achi. Notun arekti recipe niye chole elam. Seta hocche ekebari mokhorojo ebong dekhte khubi sundor ekti polao. Ekdom amra normally je polao ta ranna kori er majhe amra kibhabe একটু ভিন্নতা আনতে পারবো, একটু সৌন্দর্য বর্ধন করার মতো বাচ্চাদের এবং মেহমানদের এই পোলাওটা রান্না করে দিলে প্রশংসায় পুরোই পঞ্চমুখ। এত নর্মালি একটা পোলাও। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ 4-5টা, এলাচ, দারচিনি, তেজপাতা মিলিয়ে এভাবে কিছু আস্ত মশলা দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এরপর এক এক করে বাকি উপকরণগুলি আমি এখানে দিয়ে দিব, আমি আগে থেকে কুচি করে ধুয়ে রেখেছিলাম গাজর কুচিটা দেওয়াতে সাদা পোলাওয়ার মাঝে গাজরটা দেখে এতটাই অসাধারণ লেগেছিল, যেটা আপনারা রান্নার শেষে দেখতে পারবেন। আর দিয়ে দিব এখানে মটরশুঁটি বা কড়াইশুঁটি, যে যে নামে চেনেন। আমি এগুলি সবসময় বছরে যখন নতুন উঠে তখন এগুলোকে আমি বাজার থেকে শিম সহ কিনে নিয়ে এসে বেছে বেছে ফ্রিজে রেখে দিই, ডিপ ফ্রিজে। এরপর আমার প্রয়োজন মতো আমি ব্যবহার করি। এখানে দিয়েছি আমি আদা, দিয়েছি আমি রসুন। আদা যে পরিমাণে দিবেন তার অর্ধেক পরিমাণে রসুন দিবেন, আর দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ। সব কিছু একসাথে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা, পানি ঝরিয়ে রাখা চাল। আর এখানে আমি ইরফানের চালটা নিয়েছিলাম। আসলে আমার এই ইরফানের চালের পোলাওটা অনেক ঝরঝরে এবং অনেক সুস্বাদু হয়, আমার দেখতে অনেক ভাল লাগে, খেতে অনেক ভাল লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন বা যে যেরকম চাল দিয়ে করতে পারেন। তো এখানে আমি সম্পূর্ণ চালটা দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নিব। অনবরত নাড়তে হবে, কারণ নিচে লেগে যাওয়ার চান্স থাকে। যেহেতু রসুনটা দেওয়া হয়, রসুনটার কারণে বা রসুনটা স্কিপ করতে পারেন আপনারা চাইলে। তো আজকে দিয়েছি কারণ এখানে আমি এই যে কিছু সবজি টাইপের দিয়েছি এর জন্য। তো একটু একটু করে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি যাতে নিচে না লেগে যায় ওভাবে আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। ভাজতে ভাজতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আপনাদের প্রত্যেকটি লাইক, কমেন্টস, শেয়ার আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। এখানে আমি 500 গ্রামের মতো চাউল নিয়েছি, আর এখানে আমি 1 লিটারের মতো পানি ইউজ করব। আপনারা যতটুকু চাল দিবেন তার ডাবল পানি দিবেন, তাহলেই দেখবেন পোলাওটা অনেক ঝরঝরে হয়। যেমন আমি যদি 5 কেজি চাল নিই তাহলে আমি 10 কেজি পানি দিই, আমি যদি 3 কেজি চাল নিই তাহলে আমি 6 কেজি পানি দিই। এরকম করে আমি সবসময় আমার যত ছোট বড় রান্নাগুলি কমপ্লিট করি। তো এভাবে একটু একটু করে জাল দিব, নিচে থেকে নাড়াচাড়া দিয়ে দিব। তো এখানে আমি এ পর্যায়ে আরেকটা জিনিস অ্যাড করে দিব, সেটা হচ্ছে ঘি। 2 চামচের মতো ঘি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো, কারণ আমি ভাজার সময় ঘিটা দেই নাই। যেহেতু আমি অল্প ঘি দিব, আর এই ঘিটা আমি নিজে হাতে বাসায় তৈরি করেছিলাম। ঘিয়ের কালারটা দেখেন কত সুন্দর। 2 চামচের মতো ঘি দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে একদম পুরোটার মাঝে মিশিয়ে দেবো, যাতে করে পুরো ভাতটাকে একদম ঘিয়ের একটি গ্রান চলে আসে। তো মাশাল্লাহ, খেতে অনেক অনেক মজা হয়েছিল এবং দেখতেও অসাধারণ হয়েছিল। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ পর্যন্ত মানে চালটা উতরে না আসবে ততক্ষণ পর্যন্ত নিচ থেকে অফ ক্যামেরায় অন ক্যামেরায় নাড়াচাড়া দিয়ে দিতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। আর মটরশুঁটি, তারপর গাজর, এগুলি কিন্তু এতটাই সফটলি সিদ্ধ হয়েছে যা আমি আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেব। আর এই সব কিছুর কালার মানে অ্যাডজাস্ট হয়ে এত সুন্দর হয়েছে, দেখেন এত সুন্দর ঝরঝরে। যতক্ষণ পর্যন্ত ওই ভাতটা যখন উত্তরানি চলে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে একটু পানির পাতিলের উপর বা একটা তাওয়ার উপর একটু দমে দিয়ে দিলেই হবে। আলহামদুলিল্লাহ, আমাদের পোলাওটা এতটাই সুন্দর, এতটাই সুস্বাদু হয়েছে, আর এতটাই সিম্পল যেটা আমি আপনাদেরকে দেখালাম। আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝবেন না, এটার স্বাদ গন্ধ অন্যরকম হয়েছে। আর আমি বলেছিলাম যে মটরশুঁটির কথা, দেখেন টাচ করা মাত্র গলে যাচ্ছে, দেখেন।
আর এটা এতটাই ঝরঝরে হয়েছে যে কোনো অংশে বিয়ে বাড়িতে যে ধরনের ফ্রাইড রাইস পোলাও করে তার চাইতে কোনো অংশে কম না। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।